নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব হাউ টু বি সেফ অ্যান্ড হেলদি ইন রেইনি সিজন, অর্থাৎ বর্ষাকালে কিভাবে আমরা বিভিন্ন শারীরিক সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারব। প্রথম পয়েন্ট হলো জলবাহিত রোগ থেকে মুক্তি। এই বর্ষাকালে বিভিন্ন ধরনের জলবাহিত রোগের সম্মুখীন আমাদেরকে হতে হয়, যেমন টাইফয়েড, কলেরা, হেপাটাইটিস। এই সমস্ত রোগগুলো খুব সহজেই মানুষকে আক্রান্ত করতে পারে এবং বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি করতে পারে। কিন্তু যদি আমরা চেষ্টা করি তাহলে খুব সহজেই এই রোগগুলো থেকে আমরা মুক্তি পাব। এর জন্য সবথেকে বড় দরকার হচ্ছে পানীয় জল, সেটা যেন সম্পূর্ণরূপে বিশুদ্ধ এবং জীবাণুমুক্ত থাকে। বর্ষাকালে যখন চারিদিকে জলে ডুবে যায় তখন খুব সহজেই পানীয় জল বাইরের নোংরা জলের দ্বারা কন্টামিনেটেড হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই সময় আমরা যদি পানীয় জলকে সংগ্রহ করে সেটাকে ভালো করে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে খাই, তাহলে এই সমস্ত জীবাণুর দ্বারা যে রোগগুলো হয় সেই রোগগুলো থেকে আমরা সহজে মুক্তি পেতে পারব। দু নম্বর পয়েন্ট হলো মশা মাছি বাহিত রোগ। বর্ষাকালে চারিদিকে জল জমা হয় এবং সেই সমস্ত জমা জলে সহজেই আমরা জানি যে মশা মাছি এরা জন্ম বংশবিস্তার করতে পারে। সেই সমস্ত জায়গা থেকে যাতে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়া এবং মাছি দ্বারা বাহিত রোগগুলো, যেমন হচ্ছে কলেরা, ডায়রিয়া, এই সমস্ত জীবাণু বা ভাইরাসগুলো যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আমাদেরকে ব্যবস্থা রাখতে হবে এবং খুব সহজে যাতে জল জমা না হয়, এবং যদিও জল জমা হয় সেটা যাতে বেশিক্ষণ জমা না থাকে সেই ব্যাপারে নজর দিতে হবে। প্রয়োজনে যদি বর্ষাকালে যখন জ্বর আসে তখন ডাক্তারবাবুর পরামর্শ মতো ম্যালেরিয়া বা ডেঙ্গু টেস্ট অবশ্যই করতে হবে এবং এই ব্যাপারে কোনোরূপ গাফিলতি কিন্তু চলবে না। মনে রাখতে হবে এই বর্ষার পরবর্তী সিজনে খুব তাড়াতাড়ি ডেঙ্গু ম্যালেরিয়া মহামারী রূপে দেখা দিতে পারে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। তিন নম্বর পয়েন্ট হলো খাদ্যবাহিত রোগ। জলেরই মতন খাবারেও এই সময় বিভিন্ন ধরনের কন্টামিনেশন হওয়ার চান্স থাকে এবং সেই খাবারের মাধ্যমে জীবাণু মানুষের শরীরে ঢুকে ডায়রিয়া, আমাশয়, হেপাটাইটিস, টাইফয়েডের মতো অনেক ধরনের রোগ তৈরি করতে পারে। সেই জন্য বর্ষাকালে খাবার নিয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে, খাবার যাতে খারাপ না হয় এবং খারাপ খাবার যাতে খাওয়া না হয়, বিশুদ্ধ খাবার এবং বেশি করে শাক সবজি এই সময় খেতে হবে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করা যায়। মনে রাখতে হবে সঠিক খাবারের মাধ্যমেই কিন্তু অসংখ্য রোগ বর্ষাকালে ইজিলি প্রিভেন্ট করা সম্ভব। চার নম্বর পয়েন্ট হলো দেখা গেছে যে এই বর্ষাকালে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া কিছুক্ষণ থাকে এবং এই আবহাওয়ার জন্য অনেক সময় বিভিন্ন ধরনের স্কিন রিলেটেড ডিজিজ, ফাঙ্গাল ইনফেকশন এগুলো প্রচণ্ডভাবে বাড়তে পারে। সেই জন্য এই ধরনের উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াতে যাতে স্কিন ডিজিজ না বাড়াবাড়ি হয় তার জন্য পার্সোনাল হাইজিনটাকে ভালোভাবে মেনটেন রাখতে হবে, নিজেকে সবসময় পরিষ্কার রাখতে হবে। যদি দেখা যায় স্কিনে কোনোরকম ঘা হয়েছে, সেটা চুলকাচ্ছে, সারা শরীরে ছড়িয়ে পড়ছে, তাহলে বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং সব সময় চেষ্টা করতে হবে যে পার্সোনাল হাইজিন মেনটেন্যান্সের মাধ্যমে এবং বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যাতে এই রোগগুলো থেকে দূরে থাকা যায়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই সমস্ত স্কিন রিলেটেড যে ডিজিজ সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছোঁয়াচে হয়, সেজন্য যদি স্কিনে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয় সেই জামা কাপড়, সেই পোশাক আশাক এবং গামছা, টাওয়েল এগুলো যেন বাড়ির অন্য সবাই যেন কমনলি ইউজ না করে, তাহলে এই রোগগুলো যাতে
অন্যান্য পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ার চান্সটা কমে যাবে। পাঁচ নম্বর হলো, যেহেতু বর্ষাকালে বিভিন্ন জায়গা জলে ডুবে যায়, সেই সময় সাপের উপদ্রব ভালো রকমভাবে বেড়ে যায় এবং এই সময় প্রচুর সাপে কাটা রোগী দেখতে পাওয়া যায়। তো সাপে কামড়ানো এর ব্যাপারে সমস্ত মানুষকে সঠিকভাবে অবগত হতে হবে, অবশ্যই নিজেদেরকে সাবধানে থাকতে হবে, অন্ধকার জায়গায় যাতে না যেতে হয়, হাতে ঠিকঠাক করে টর্চ লাইট যাতে থাকে, পর্যাপ্ত আলো থাকে, সেই সমস্ত ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় বিভিন্ন ধরনের সাপ, সেটা নিউরোটক্সিক স্নেক বাইট, হিমাটোটক্সিক স্নেক বাইট, এগুলো অনেক বেড়ে যায় এবং গ্রাম বাংলার দিকে কালাজের প্রচুর উপদ্রব এই সময় বেড়ে যায় এবং অনেক সময় রোগী বুঝতেই পারে না যে তাকে তার স্নেক বাইট হয়েছে। সেই জন্য রোগী যখন প্রেজেন্ট করে কোনো বাইট মার্কস তার থাকে না, চোখটা ঢুলুঢুলুভাবে নিচে পড়ে যায়, হঠাৎ করে রাত্রিবেলা পেটে প্রচণ্ড ব্যথার সূচনা হয়, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু সাপে কামড়ানোর লক্ষণ হতে পারে। যখনই এই ধরনের লক্ষণগুলো পাওয়া যাবে তখন কোনোভাবেই বাড়িতে দেরি করা যাবে না, ওঝার কাছেও যাওয়া যাবে না, সর্বপ্রথম হসপিটালে যেতে হবে এবং সেখানে ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষার পরে যদি মনে করে যে হ্যাঁ এটা সাপে কামড়েছে, তাহলে সাপের যে প্রতিষেধক, সাপের বিষের যে প্রতিষেধক, সেটা যত তাড়াতাড়ি সম্ভব শরীরে যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু মৃত্যু হার অনেকটাই কমানো যাবে। বর্ষাকালে এই জিনিসটা, এই যে সাপে কাটার ব্যাপারটা প্রচণ্ডভাবে বেড়ে যায়, সেই জন্য এই ব্যাপারে সমস্ত মানুষকে সঠিকভাবে অবগত হতে হবে। ছ নম্বর পয়েন্ট হলো যে জ্বর। এর আগে যতগুলো বিষয় নিয়ে আমি আলোচনা, যতগুলো পয়েন্ট নিয়ে আমি আলোচনা করেছি, প্রত্যেকটা ইনফেকশনেই কিন্তু জ্বর আসে এবং বর্ষাকালে জ্বর একটা খুব কমন সমস্যা। এই সমস্ত পয়েন্টগুলো ছাড়াও এই সময়ে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা বা বিভিন্ন ধরনের ভাইরাল ঘটিত অসুখ, সেগুলো যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। সর্দি কাশি থেকে শুরু করে এই ইদানিংকালে করোনা ভাইরাস ইনফেকশনের চান্সও এখন অনেক বেড়ে গিয়েছে। তাই বর্ষাকালে যদি জ্বর আসে তাকে কখনোই অবজ্ঞা করা উচিত হবে না এবং যথোপযুক্ত ব্যবস্থা, বিশেষজ্ঞের পরামর্শ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি নিতে হবে। যদি দেখা যায় জ্বরের সাথে অ্যাসোসিয়েটেড কোনো সিমটমস আছে, যেমন কাশি, কফ অথবা ডায়রিয়া, পেটে ব্যথা অথবা স্কিন র্যাশ, এই সমস্ত যে উপসর্গগুলো, অ্যাসোসিয়েটেড সিমটমসগুলো যদি জ্বরের সাথে থাকে, তাহলে সেই সমস্ত অসুখগুলোকে ঠিকভাবে ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে এবং এগুলোর মাধ্যমে কমপ্লিকেশনগুলোকে প্রিভেন্ট করতে হবে। এবং সর্বশেষ পয়েন্ট, সাত নম্বর পয়েন্ট, যে বর্ষাকালে যে শুধুমাত্র মশাবাহিত, জলবাহিত, খাদ্যবাহিত, স্কিন রিলেটেড ডিজিজ, এই সমস্ত রোগগুলোই যে শুধুমাত্র বাড়াবাড়ি হয় তা না। বর্ষাকালে অনেক মানুষ ডাক্তারবাবুর পরামর্শ নিতে চান না, ডাক্তারখানায় যেতে চান না এবং তার জন্য প্রেশার, সুগার, অন্যান্য কোমরবিড ডিজিজ, সেই সমস্ত অসুখগুলোও বাড়তে থাকে। যে সমস্ত পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডি আছে, সেই সমস্ত মানুষদেরও বর্ষাকালে ওভারল্যাপিং ইনফেকশন, ওভারল্যাপিং ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার জন্য তাদের অ্যাজমা বা সিওপিডি অ্যাটাকও অনেক সময় বেড়ে যায়। সেই জন্য আমি বলবো যে এই সময় ডাক্তারের পরামর্শ নিতে কোনো দেরি করবেন না, নিজের প্রেশার, সুগার সমস্ত কিছুকে কন্ট্রোলের মধ্যে রাখবেন, ভালো খাবার দাবার খাবেন, জল বিশুদ্ধ করে খাবেন এবং পার্সোনাল হাইজিন ভালো করে মেনটেন করবেন। বর্ষা আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি ঋতু এবং আমি আশা করব যে আপনাদের প্রত্যেকের কাছে বর্ষাকাল অত্যন্ত সুষমভাবে, অত্যন্ত ভালোভাবে কাটুক এবং সমস্ত ধরনের রোগ থেকে আপনারা দূরে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।